সমস্ত ভুল করেছি আমরা সেগুলো মনে রাখতে হবে, সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী বছরের প্রশিক্ষণ আরও সুন্দর এবং পেশাগতভাবে লাভবান করতে হবে। সেনাবাহিনী পর্যায়ের প্রশিক্ষণ পরপর দুই বছর করা এটা সহজ কাজ নয়, বাট সেই কাজটা আমরা করতে পেরেছি। এই জন্য শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের সবাইকে সেই তৌফিক দিয়েছে যে সেনাবাহিনী সমগ্র পর্যায়ে এই এক্সারসাইজ আমরা শুধু পরিকল্পনা না বাস্তবায়নও করতে পারি। এভিয়েশনের যে বিমান বহর আছে তারা এতে অংশগ্রহণ করতে পারত, কিন্তু ঘন কুয়াশার কারণে সিলেট থেকে প্লেনগুলো আসতে পারেনি, ঢাকার থেকেও আসতে পারেনি হেলিকপ্টারগুলো, যার কারণে ওই সক্ষমতাটা আমরা দেখাতে পারিনি, আমাদের কমান্ডার অ্যাকশনগুলো এখানে দেখানো হয়নি। আমার মনে আছে আমরা যখন খুবই ইয়াং অফিসার ছিলাম তখন আমাদের অনুশীলনের সময় এপিসি ছিল না, ট্যাঙ্কের অবস্থা হচ্ছে অনেক খারাপ ছিল, আর এভিয়েশন তো ছিলই না বলা যায়। আজকে আমরা অনেক এগিয়েছি, আমি খুবই পরিষ্কারভাবে বলতে চাই এই যে আমাদের এগিয়ে যাওয়া, আমরা আজ যে জায়গায় আছি এ জায়গায় আসতে পারতাম না যদি না বাংলাদেশ স্বাধীন হতো। আমাদের সবসময় মনে রাখতে হবে যে সমস্ত বীররা আমাদের জন্য জীবন বিসর্জন দিয়ে গেছে, আমাদের জন্য যুদ্ধ করেছে, এই দেশকে স্বাধীন করেছে, তাদের সম্মাননা সবসময় আমাদের দেখাতে হবে। আজকের এই বিশেষ মুহূর্তে আমি শ্রদ্ধা জানাতে চাই জাতির পিতার প্রতি, যিনি ছিলেন আমাদের স্বাধীনতার মূল রূপকার, এবং সকল শহীদদের এবং সকল মুক্তিযোদ্ধাদের, যাদের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ। আমি বিশেষভাবে শ্রদ্ধা জানাতে চাই সেনাবাহিনীর সমস্ত সদস্যদের, যারা স্বাধীনতা যুদ্ধে এবং তার পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রাম, ইউএন মিশন সহ বিভিন্ন জায়গায় দেশের জন্য প্রাণ দিয়েছে। আমাদের সেনাবাহিনীর যে মূল দায়িত্বগুলো তার ভিতর প্রথম কাজটা হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, আর সেই সার্বভৌমত্ব রক্ষা করার যে কার্যক্রম সেটা ঠিকভাবে করতে হলে সঠিক প্রশিক্ষণ আমাদের দরকার। আমরা সবসময় সেনাবাহিনীতে বলি কঠিন প্রশিক্ষণ, আর যদি সহজ প্রশিক্ষণ হয় কোনটা করব আমরা? আমি আরো জোরে শুনতে চাই, গুড। তো প্রশিক্ষণে কষ্ট হবে, কষ্ট ছাড়া কেষ্ট পাওয়া যায় না। আপনারা কষ্ট করেছেন, এর ফল লাভ আপনারা লাভ করবেন অবশ্যই। ঘাম রক্ত বাঁচায় কথাটা মনে রাখতে হবে। আমি আজ খুশি যে সেনাবাহিনী প্রধান হিসেবে আমাদের আর্মি পর্যায়ের বহিরাঙ্গন অনুশীলন সুন্দর এবং ফলপ্রসূভাবে শেষ করতে পারলাম, এটা একটা বড় অর্জন। আশা করি এই শিক্ষাকে ধারণ করে আমরা ভবিষ্যতে যে অনুশীলনগুলো করব সেগুলো আরও ভালো হবে। সবার মনোবল কেমন? মনোবল কেমন? আমি দেখি শুনতে চাই, আমি জাতীয় ধ্বনি দিব, অন্যদের আওয়াজ শুনতে চাই। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।